আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। আমি তোমাদেরকে এর আগে ফিশারিও ভাষ্যের যে অধ্যায়টা, মুদ্রার পরিমাপ তত্ত্ব দশম অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম, ওইখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, যেটা ছিল মুদ্রার পরিমাণ তত্ত্ব অথবা ফিশারিও ভাষ্য। তোমরা বোর্ডে খেয়াল করলে দেখতে পাবা, দেখো আমি ফিশারিও ভাষ্যের যে অনুমতি শর্তগুলো ছিল সেই অনুমিত শর্তগুলো আমি তোমাদের সুবিধার জন্য আবার বোর্ডে, এর আগে ক্লাসে আলোচনা করেছি, এখন তোমাদের সুবিধার জন্য আবার বোর্ডে আমি লিখে রেখেছি। এখন তোমরা খেয়াল করে দেখো, প্রথম শর্তটি কি ছিল? অর্থ কেবল বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত। অর্থ কেবল বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত। দ্বিতীয়টা কি ছিল দেখো, দ্বিতীয় পয়েন্ট, শুধু লেনদেনের জন্য অর্থের চাহিদা সৃষ্টি হয়। শুধু লেনদেনের জন্য অর্থের চাহিদা সৃষ্টি হয়। তৃতীয় পয়েন্ট দেখো, অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিরাজমান। অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিরাজমান। চতুর্থ পয়েন্ট দেখো, স্বল্পকালে দ্রব্য সামগ্রীর উৎপাদন ও লেনদেন স্থির থাকে। স্বল্পকালে দ্রব্য সামগ্রীর উৎপাদন বা পণ্য সামগ্রীর উৎপাদন স্থির থাকে। এরপর দেখো পঞ্চমে, অর্থের প্রচলন গতি স্থির থাকে। অর্থের প্রচলন গতিও স্থির থাকে, কারণ স্বল্পকালে যে দ্রব্য সামগ্রী স্থির থাকে, যার ফলে অর্থের প্রচলন গতিও স্থির থাকে। এরপরে দেখো ছয় নম্বর, চাহিদা ও যোগান সর্বদা সমান থাকে। চাহিদা ও যোগান সর্বদা সমান থাকে। সর্বশেষ পয়েন্ট দেখো, দ্রব্যের দাম স্তরের ভূমিকা নেই। এখানে দ্রব্যের দাম স্তরের কোনো ভূমিকা নেই। এখন আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমার ফিশারিও ভাষ্য, আমি তোমাদেরকে চাহিদার যোগান ও চাহিদার অর্থে, সরি, অর্থের চাহিদা এবং অর্থের যোগান নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমরা কিভাবে ফিশারের বিনিময় সমীকরণ পাওয়া যায়, ফিশারের বিনিময় সমীকরণ পাওয়া যায় তা নিয়ে আমি আলোচনা করব। আমরা দেখো একটা প্রথমে সূত্রের মাধ্যমে ফিশারের বিনিময় সমীকরণ কিভাবে পাওয়া যায় সেটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো, ফিশার বিনিময় সমীকরণটা কিভাবে পায়। একটা প্রথমে আমরা সূত্র লিখব, দেখো ফিশারের বিনিময় সমীকরণ, ফিশারের বিনিময় সমীকরণ, ফিশারের বিনিময় সমীকরণ সূত্রটি হচ্ছে কি দেখো, পিটি ইকুয়াল এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান বাই, সরি, ফিশারের বিনিময় সমীকরণ সূত্রটি হচ্ছে প্রথমে পিটি ইকুয়াল এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান। এখন আমরা দেখো বা দিয়ে যদি লিখি, পি সমান টিটাকে সমান সমানের অপর সাইডে নিলে কি হয় দেখো, এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান বাই টি। এখানে কোনটা ধারা কি বুঝেছে, এখানে আমি সাইড দিয়ে লিখতেছি, তোমরা একটু খেয়াল করো, পি ধারা কি, টি ধারা কি, এম ধারা কি, এম ভি ধারা কি, এম ওয়ান কি, ভি ওয়ান কি, তোমরা বইতে খেয়াল করবা, আমি সাইড দিয়ে তোমাদের সুবিধার জন্য লিখতেছি। প্রথমে পি, পিটা হচ্ছে দাম স্তর, দাম স্তর। এরপর এম, এম হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার পরিমাণ। এরপর কি, ভি, ভি হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, বিহিত মুদ্রার প্রচলন গতি। এরপর এম ওয়ান, এম ওয়ান হচ্ছে ঋণপত্র, ঋণ পত্র। আর ভি ওয়ান ঋণপত্রের প্রচলন গতি, ঋণ পত্রের প্রচলন গতি। এরপর হচ্ছে টি, কি হচ্ছে দ্রব্য সেবার ক্রয় বিক্রয়ের পরিমাণ, দ্রব্য সেবা
ক্রয়ে পরি মান খেয়াল করো তোমরা পি সমান কি পি সমান হচ্ছে দাম স্তর পি সমান কি দাম স্তর এম এম হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ ভি ভি হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি এম ওয়ান এম ওয়ান হচ্ছে ঋণপত্র ভি ওয়ান হচ্ছে ঋণপত্রের প্রচলন গতি আর টি হচ্ছে দ্রব্য সেবা ক্রয় বিক্রয়ের পরিমাণ এখন আসলে আমরা কিভাবে ফিশারি বিনিময় সমীকরণের মাধ্যমে আমরা ফিশারি বিনিময় সমীকরণটা আমরা কিভাবে পাই এটা আমরা একটি গাণিতিক মাধ্যমে দেখাবো তোমরা একটু খেয়াল করো গাণিতিক মাধ্যমে আমি কিভাবে দেখাচ্ছি দেখো এখানে আমরা যদি এম সমান তোমরা দেখতেছো যদি দেখো খেয়াল করো এম সমান যদি আমরা এখানে 100 ভি সমান 5 এম ওয়ান সমান 50 এবং ভি ওয়ান সমান 5 আর টি সমান 25 ধরি প্রথমে আমরা কি এম সমান 100 ভি সমান 5 এম ওয়ান সমান 50 ভি ওয়ান সমান 5 টি সমান 50 ধরে এখন আমরা অর্থের পরিমাণ মূল ভাষ্য গাণিতিক ভাবে প্রকাশ করব গাণিতিক ভাবে প্রকাশ করব এখন আমরা সূত্রেতে বসাই সূত্রেতে দেখো আমি উপর থেকে আবার লিখতেছি ই সমান কি ছিল এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান বাই টি এখন আমরা এই সংখ্যাগুলো যদি এখানে বসাই দেখো এম সমান কি ছিল 100 100 গুণ 5 যোগ 50 গুণ 5 আর টি সমান হচ্ছে 25 এখন যদি আমরা গুণ দেই 500 যোগ 250 আর নিচে হচ্ছে 25 তাহলে হয় কত 500 আর 250 এ যোগ করলে হয় 750 আর 25 এখন যদি তুমি ভাগ করো 25 দিয়ে 3 25 75 0 সমান 30 এখন আমরা দেখো এখানে এখন এম আমরা যখন এই সংখ্যাটা ধরব এই সংখ্যা ধরে যখন আমরা এই সূত্রে প্রকাশ করব তখন 30 হয় এটা অর্থাৎ ফিশারির সমীকরণটা হয় কি গাণিতিকভাবে হয় 30 এখন যদি আমরা এই ফিগারগুলো প্রথমে একবার বাড়াই একবার কমাই করার চেষ্টা করি বাড়াই করলে হবে দ্বিগুণ আর কমাই করলে হবে অর্ধেক এখন আমরা আসলে ফিগারগুলো একটু চেঞ্জ করে এখানে 100 জায়গায় যদি আমরা 200 ধরি অর্থাৎ বিহিত মুদ্রার পরিমাণ আমরা 100 জায়গায় 200 এবং ঋণপত্র 50 এর জায়গায় যদি 100 ধরি অন্য ফিগারগুলো ঠিক রেখে তাহলে কি হয় এবারে খেয়াল করো তাহলে কি হয় খেয়াল করো প্রথমটা বের হয়েছিল কত 30 আমি সাইডে লিখে রাখতেছি 30 এখন সূত্রে আবার একই ভাবে যদি আমরা প্রকাশ করি 200 গুণ 5 যোগ 100 গুণ 5 আর নিচে 25 তাহলে
পঞ্চাশ দিয়ে আমরা 375 কাটলে পাবো 15। তোমরা বোর্ডে খেয়াল করো আমি কিভাবে কি রেখেছি, প্রথমে 100 ধরে যখন করেছি তখন পেয়েছি কত, বিহিত মুদ্রা এবং ঋণপত্র যখন আমি 100 ধরে করেছি তখন পেয়েছি 30, কত পেয়েছি 30। এরপর যখন ডাবল করে দিয়েছি বিহিত মুদ্রা এবং ঋণপত্র তখন পেয়েছি 60। এরপর যখন আমি আবার বিহিত মুদ্রা এবং ঋণপত্র অর্ধেক করে দিয়েছি তখন পেয়েছি 15। এভাবে আমরা গাণিতিক সমীকরণের মাধ্যমে অর্থের পরিমাণ তত্ত্ব, অর্থাৎ অর্থের পরিমাণ তত্ত্বটি বিনিময় সমীকরণ, যেটা অর্থের বিনিময় সমীকরণ, সেটা আমরা পেয়ে থাকি। অর্থাৎ অতএব অর্থের যোগান অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হবে, অর্থাৎ অর্থের মূল্য বৃদ্ধি পেলে দাম স্তর, অর্থাৎ অর্থের যোগান যদি অর্ধেক হয় দাম স্তর অর্ধেক হবে, আবার অর্থের যোগান যদি বৃদ্ধি পায় দাম স্তর বেড়ে দ্বিগুণ হবে। তোমরা নিশ্চয়ই বলছো আমি প্রথমে ফিশারিও ভাষ্য কি সেটা তোমাদের সাথে আলোচনা করেছি, এরপর ফিশারি অনুমিত শর্তগুলো আলোচনা করেছি, অর্থের চাহিদা আলোচনা করেছি, অর্থের যোগান আলোচনা করেছি, এরপর ফিশারের বিনিময় সমীকরণ কিভাবে পাওয়া যায় সেটা একটু আমি একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করে তোমাদেরকে গাণিতিকভাবে প্রকাশ করেছি। তোমরা নিশ্চয় বুঝেছ এবং বইতে একটু খেয়াল করবা, যেটা বুঝবা না তোমরা কমেন্টে জানাবা। আজকের মতো আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।